হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো কবে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গে খুলতে চলেছে, সেই নিয়ে একটি নতুন বার্তা প্রেরণ করলো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কবে থেকে কলেজ খুলতে চলেছে এবং কবে থেকে স্কুল খুলতে চলেছে সেই নিয়ে নতুন আপডেট দিলেন, তা নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো। তো তোমরা যদি স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। পশ্চিমবঙ্গে স্কুল কলেজ কবে খুলতে চলেছে এ নিয়ে শিক্ষামন্ত্রী কি জানালো সেটা তো জানবো, তার আগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে হতে চলেছে তা নিয়ে একটা প্রিভিয়াস ভিডিও আমি দিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম মার্চ মাসে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। অনেকেই ওখানে বলছো যে এ মাধ্যমিক মার্চ মাসেই হবে, এবং এখানে আমিও ভিডিওটা একটু ক্রিয়েট করতে ভুল করেছি, একটা পার্ট মিসিং চলে গেছে, সেই কারণে ভিডিওটা একটু অন্য দিকে চলে গেছে। স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের তরফ থেকে জানানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে মার্চ মাসেই নেওয়া হয়, বিধানসভা ভোট যেহেতু আগে রয়েছে সেই কারণে বিধানসভা ভোটের আগে মার্চ মাসেই যেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। সেই মতন কিন্তু শিক্ষা দপ্তরও প্ল্যান করছে যে 70% সিলেবাসে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা মার্চ মাসে হবে, এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। সেই কারণে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তোমাদেরকে বলবো খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু মার্চ মাসেও হতে পারে। তোমরা প্রথম থেকে জানো যে এই মুহূর্তে কোভিডের জন্য স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে, সেই কারণে তোমরা অনেকেই ভাবছো যে তোমরা তো যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো ও কলেজে উঠেছো তারা অনেকেই এক্সাইটেড রয়েছো কবে থেকে আমাদের কলেজ খুলতে চলেছে, তোমরা বারবার প্রতিনিয়ত আমাকে জিজ্ঞাসা করছো। এই মুহূর্তে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় চালু করে দেওয়া হবে। কবে থেকে এক্স্যাক্ট ডিসেম্বর মাসে কলেজ এবং বিশ্ববিদ্যালয় চালু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট বার্তা প্রেরণ করা হয়নি। বলা হয়েছে যে ডিসেম্বর থেকে তোমাদের স্কুল কলেজ পশ্চিমবঙ্গে খুলে যাবে, এবং তোমাদের কবে কত সংখ্যক স্টুডেন্ট কলেজে যাবে বা বিশ্ববিদ্যালয়ে যাবে, মানে সবাই তো প্রতিনিয়ত কলেজ বা বিশ্ববিদ্যালয় এই কোভিডের পরিস্থিতিতে করতে পারবে না, সেই কারণে এখন ডিসিশান নেওয়া হচ্ছে কবে থেকে ডিসেম্বরের মাসের কত তারিখ থেকে তোমাদের কলেজ খোলা হবে, এবং তোমরা প্রতিনিয়ত কতজন স্টুডেন্ট কলেজে যাবে, এবং কি প্রোটোকল বা কি নিয়মাবলী মানার মাধ্যমে কলেজ ওপেন করা হবে, এই সমস্ত কিছু পরিচালনা করছে শিক্ষা দপ্তর, এটাই বলেছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু তোমরা এতদিন ধরে ওয়েট করেছিলে যে কনফার্ম নিউজ কবে থেকে তোমাদের কলেজ চালু হবে, সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জানিয়ে দিয়েছে ডিসেম্বর থেকে তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় ওপেন করা হবে। এর পরবর্তী বিষয় হলো স্কুল কবে থেকে ওপেন হবে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছিল যে কালী পুজোর পর থেকে তোমাদের স্কুল ওপেন করা হবে। কী পদ্ধতি এবং কী নিয়মাবলী মানার মাধ্যমে স্কুল ওপেন করা যায় সেটা নিয়ে শিক্ষা দপ্তর এখন ভাবছে, মানে কালী পুজোর পর থেকে তোমাদের স্কুল খোলার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, যেরকমটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের থেকে জানিয়ে দিয়েছিল। আর তোমাদের মধ্যে কারা ডিসেম্বরে কলেজে যেতে ইচ্ছুক এবং যদি কালী পুজোর পর থেকে স্কুল চালু হয় সেক্ষেত্রে স্কুল যেতে ইচ্ছুক তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। তোমরা এখানে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি ঘরে তোমাদের ভিডিও শ্যুট করছি, কারণ আমি যেতে পারছি না, আমার পায়ে অপারেশন হয়েছে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, তো সেই কারণে এখন এই কদিন যে কদিন আমাকে ডক্টর রেস্ট নিতে বলেছে প্রায় এক সপ্তাহ মতন, সেই কদিন আমি এইখানেই ভিডিও করব, কারণ ওপরে যেতে আমি পারছি না, কেন তোমরা বুঝতেই পারছো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।